ঘাড়ে ব্যথার আরো কারণ জানবো আমি, একটু এর মধ্যে একটু ইন্টারাপ্ট করি। আমি তো বিশ্বের বিভিন্ন দেশে আমাকে যেতে হয় মেডিকেল কনফারেন্সে, তো ওখানে এই যে ফিজিওথেরাপি এতটা সমৃদ্ধ হয়নি, আপনি যেভাবে সমৃদ্ধ করার চেষ্টা করছেন, তো আপনার এই ব্যাপারে অভিমত কি? আসলে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সবচেয়ে লেটেস্ট ট্রিটমেন্ট, এবং এটা এখন স্পেশালি কানাডা, আমেরিকা এবং আপনার অস্ট্রেলিয়া, এই তিনটা দেশে দেশে কিন্তু অনেক তারা আপডেট হয়েছে এবং অনেক ইমপ্রুভমেন্ট, যেখানে উইদাউট এ ফিজিওথেরাপি ডাক্তারের পারমিশন ছাড়া কোনো প্রকার ব্যথার কোনো রোগীর ট্রিটমেন্ট হয় না। আচ্ছা, তাদের আগে কনসার্ন নিতে হয়, তারা যদি মনে করে হ্যাঁ এটা সার্জারি লাগবে তারা রেফার করে দেয়, এবং তাদের দেশে কিন্তু এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অনেক আপডেটেড। তো সেইভাবে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবেও বাংলাদেশে কিন্তু আমরা মনে করি আমরা অনেক এগিয়ে গিয়েছি তাদের সাথে প্রতিযোগিতায়। আপনি কি তাদেরকে তাদের স্টাইল গুলো ফলো করার চেষ্টা করছেন? অবশ্যই তাদের সাথে বিভিন্ন সেমিনার হয় আমাদের বাংলাদেশের সাথে, আমাদের অ্যাসোসিয়েশনের সাথে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এগুলো হয় এবং আপনাকেও যেতে ওয়ার্কশপ হয় হয়, অ্যাটেন্ড করতে হ্যাঁ বাইরে? অ্যাটেন্ড করতে হয় এবং তাদের সাথে আমাদের মত বিনিময় হয় মাঝে মাঝে। আর প্লাস এখন তো আসলে ইন্টারনেটের যুগ, এখন সবকিছু খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হয়, এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কিন্তু আপনার এক এক দেশের প্রেক্ষাপটে এক এক রকম হয়ে থাকে, মানে এক এক দেশের টেকনিক এক এক রকম। যেমন ওরা ম্যানিপুলেশন থেরাপির উপরে খুব বেশি জোর দিয়ে থাকে, পাশাপাশি এখন কিন্তু তারাও কিন্তু ইলেকট্রোথেরাপিতেও জোর দিচ্ছে। আর যত দিন আগাচ্ছে, টেকনোলজি আগাচ্ছে এবং লেটেস্ট বিভিন্ন মেশিনারিজ আপনার আপডেটেড হচ্ছে, এখন তো প্রত্যেকটা মেশিন সফটওয়্যার বেসড। সেই আগে যেটা আমরা হয়তো ম্যানুয়ালি করতে হতো, এখন মেশিন দিয়ে সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু খুব সহজেই ট্রিটমেন্ট দিয়ে দিতে পারি। ডক্টর সফ, একজন দর্শক আছে, আমরা টেলিফোনটি নিয়ে নিই আগে। অবশ্যই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে ঝুমুর, আমার বয়স 30+, হ্যাঁ ঝুমুর থার্টি বলো। প্লাস আমার হচ্ছে ডান পায়ের বুড়ো আঙ্গুল সবসময় ঝিমি ধরে আছে, এটা কি কোনো বাতের সমস্যা? সারাক্ষণ মনে হয় যে টিপ টিপলে বুঝতে পারি যে ঝিঁঝি ধরার মতো, জি, আপনার এই কিন্তু সমস্যাটা আমার কতদিন, কোনো এই সমস্যা, জি এই সমস্যা আপনার কতদিন হলো? আই আমি অবশ্য বেশি দিন নোটিস করিনি, 2 সপ্তাহ থেকে নোটিস করতেছি। আচ্ছা, আপনি এখন জানতে চাচ্ছেন এটা কি বাতের সমস্যা কিনা? জি আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। ওনার যে সমস্যা, যে পায়ের ঝিঝি বৃদ্ধাঙ্গুল লেগে থাকে, ঝিঝি লাগা, তো বৃদ্ধাঙ্গুল আসলে ঝিঝি যে জিনিসটা, মানে কিছু পেইন আছে যেটা আমরা যদিও অনেকে এটা পেইন বলতে রাজি না, মানে ঝিঝি লাগা, টান লাগা, খিঁচে ধরা, এই ভাষাগুলো আসলে আঞ্চলিক যে যার মতো করে সেটাই। বলে। অল আর পেইন পারসেপশন, মানে ঝিঝি লাগাটা এটা আসলে নার্ভের যদি কম্প্রেশন থাকে অথবা সার্কুলেশনে যদি কোনো সমস্যা থাকে, তাতে কি এই জাতীয় অনুভূতি এটা হতে একটা পারে, বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ। তো এটা যদি ওখানে তার নার্ভ, যে নার্ভটা সাপ্লাই দিয়েছে আপনার বৃদ্ধাঙ্গুলে, সেখানে যদি কোমরের সমস্যা থাকে তা থেকে হতে পারে, অথবা ইটসেলফ অ্যাঙ্কেলে হতে পারে, অ্যাঙ্কেল হতে হাঁটুতে পারে। হতে পারে, বিভিন্ন জায়গা থেকে এটা হতে পারে। তো দর্শক, আপনি যেটা জানতে চেয়েছেন যেটা বাতের সমস্যা কিনা, আসলে বাংলাদেশে আমরা যে কোনো ব্যথা বেদনা বা এইসব ঝিঝি লাগাকে বাত বলে থাকি, ডাক্তারি ভাষায় এটা বাত না, বাত বলতে ডাক্তারি ভাষায় এটা কিছুই একটা নেই, প্রচলিত কথা চলে এসেছে, জাস্ট প্রচলিত একটা কথা। আপনার এটা একটা সমস্যা, মেবি আপনার নার্ভে কোথাও কম্প্রেশন আছে, আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়, এটা দেখলে আমরা আরো কনফার্ম বলতে পারবো। জাস্ট একটা সিমটম দিয়ে এটা বলে দেওয়া টাফ, তারপরে ভাস্কুলার মনে হচ্ছে অবস্ট্রাকশন, হয়তো রক্তনালী বা হ্যাঁ নার্ভে কোথাও কম্প্রেশন একজন আছে। আরেকজন।